বাংলাদেশ নাট্যজগতের জনপ্রিয় দুই তারকা তাহসান খান ও তাসনিয়া ফারিন। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে অভিনেতা সঙ্গীত তারকা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিনকে নিয়ে। অনেকের মতে চুটিয়ে প্রেম করছেন তারা, অনেকেই আবার আরেক ধাপ এগিয়ে বলছেন বিয়ে করেছেন এই দুই তারকা, চুপিসারে নাকি সংসারও করছেন তারা, এমন খবরও শোনা যাচ্ছে। বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটিকে গুঞ্জনেই সীমাবদ্ধ রাখতে চাইছেন তাহসান ফারিন। দুজনেই বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ফারিন বলেন, এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে। তবে বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, সাংবাদিক ভাই বোনদের আমি শ্রদ্ধা করি, সম্মানের চোখে দেখি, তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতি পেশা, কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে, এটাই আমার এখনকার অনুভূতি। কষ্ট নিয়ে বলতে হচ্ছে, কোনো সাংবাদিক নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি প্রমাণ উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা ভ্রান্ত উদ্দেশ্য প্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি বরাবরই চুপচাপ কাজ করেছি, আমার ব্যক্তিগত জীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিনকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব। আমার ব্যক্তিগত জীবন নিয়ে মন গড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি, কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিগত জীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই, ধন্যবাদ। এদিকে বিষয়টি নিয়ে তাহসানের ভাষ্য, কয়েকদিন পরপরই শোনা যায় আমি আর ফারিন নাকি সংসার করছি, এটা নানাভাবে অনলাইন মাধ্যমে আসছে, বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে। তাহলে হঠাৎ কেন এমন গুঞ্জন চাউর হলো? প্রশ্নের জবাবে তাহসান বলেন, বছর তিনেক আগে আমি ও ফারিন একটি নাটকে অভিনয় করেছিলাম, যেটার সিকুয়েলও হয়। নাটকের গল্প সংসার জীবন নিয়ে। এরপর থেকে বেশ কয়েকটি ভুইভোর অনলাইন মাধ্যম নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনো লেখা হয় সংসার জীবনের তাহসান ফারিন, আবার কখনো সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিক বিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়, এটা খুবই বিব্রতকর। জানা যায় 2021 সালে ভালোবাসা দিবসে তাহসান ফারিন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন কমলা রঙের রোদ নাটকে। নাটকটি পরিচালনা করেন শিহাব শাহিন। সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ তার নেতিবাচক অভিজ্ঞতায় দেখানো হয়েছিল নাটকটির গল্পে। এরপর এটি সিকুয়েল নির্মিত হয় কমলা রঙের রোড টু নামে। এবারের গল্পে তাদের সংসার জীবন নিয়ে পরবর্তী চিত্র তুলে ধরা হয়, আর সেখান থেকে এই পর্দা জুটির বাস্তব প্রেম বিয়ের গুঞ্জন ডালপালা মেলে। এ আর এম সাদত, দেশ টিভি।